আজ গোটিয়ে বিশিষ্ট বিশেষ ঘটনা ঘটিছে যার উল্লেখ কিছু বন্ধু করুলে যে দুইজন পুলিশ অফিসর ডিএস কুটে এবং আশিষ সিং ইয়ে সর্বজন বিদিত বিজু জনতা দলর সমস্ত সদস্য সে জানিছন্তি যে সেমানে কিয়ে ডিএস কুটে কোটি বসন্তি কাহার আপয়েন্টমেন্ট ফিক্স করন্তি ইয়ে তাঙ্ক দল লোক ভাল কি জানিছন্তি যে মানে টিকেট মধ্যে পাইছন্তি এবং কাহাকু কেতবেলে তাঙ্ক দলর কেতবেলে সে তাঙ্কু টাইট করা যিব কাহাকু হুগুড়া করা যিব কোউ পুলিশ স্টেশনর এএসআই কা ঘরকু যাই তাকু ডাকিবে কিয়ে কেতবেলে গত মুনসিপালিটি নির্বাচন বেলে অরবান লোকাল বডিজ নির্বাচন বেলে কিয়ে প্রার্থী হবে সে কথা মধ্য সে অঞ্চলর পুলিশ স্টেশনর অধিকারী মানুষ মধ্য ডিএস কুটে দায়িত্ব দেউতলে বিশেষ করে গঞ্জাম জেলার রাজনীতি সহিত আশিষ সিংকর কোন সংযোগ একথা সমস্ত বিজু জনতা দল জানিছন্তি কংগ্রেস দল বি জানিছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানে জানিছন্তি আজি যিয়ে তাঙ্কু সার্টিফিকেট দবা পাই বসিছন্তি যিয়ে তাঙ্কু দেইছন্তি সে ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিসরে থিলা বেলে যেউ মসোরিরে ট্রেনিং নেইকি আসিছিলে কোন শপথ নেইছিলে সে নিজে জানিছন্তি তেণু ভর্তুহরি বাবু যেভাবে ভাবে কহিলে যিয়ে সম প্রকৃতির লোক সে নিশ্চয় মিশিকি রহবে ওড়িশার সাধারণ জনকার জনতাঙ্কর টিকসদাতাঙ্কর অর্থর দরমা নবা এবং গোটিয়ে ক্ষমতাসীন দল পাই কাম করিবা জনে ক্ষমতাসীন ব্যক্তি পাই কাম করিবা ভারতীয় জনতা পার্টি বারম্বার এ মানঙ্কর প্রত্যক্ষ সম্পৃক্তি রাজনীতিরে এ কথাকু দীর্ঘদিন ধরি এ কথাকু কহি আসতলা তথ্য প্রমাণ সহিত বিভিন্ন সময়রে আপন মানঙ্ক সামনাটু রাখিবাটু আরম্ভ করি ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অনুষ্ঠানকু মধ্য আমি দেইছু আপন জানিথিবে আইনি শৃঙ্খলার বিষয় জনে ক্যাবিনেট মিনিষ্টরঙ্কর 2023 জানুয়ারি 29 তারিখ দিন যেভাবে ভাবে দিন দহাড়ে স্পষ্ট দিবালোকরে ঝারসুগুড়ারে নবদাসঙ্কর হত্যা করাগলা আউ যেভাবে ভাবে তদন্ত করাগলা হাস্যাস্পদ স্থিতি উৎপন্ন করাগলা আপনার মনে থিব মু কহু নাই এনসিআরবি রিপোর্ট কহুছি এটি প্রত্যেক দিন মহিলা মানঙ্কু এবং ছোট শিশু মানঙ্কর অপহরণর এফআইআর হচ্ছে থানা মানকরে 5000 শিশু বর্ষক নিখোজ হচ্ছে পরি তার গোটিয়ে মডেল পিহু তার গোটিয়ে উদাহরণ পরির মা আত্মদাহ করুলে মা বাপা দুইজন যাক বিধানসভা সম্মুখে তাপাই ভারতীয় জনতা পার্টি তার সুরক্ষা পাই তাঙ্কর ন্যায় পাই মাগিছিলা এবং দীর্ঘ আন্দোলন হয়েছিল যে জামুকোলি গপ এবং কোভাবে ভাবে কাহু যাই কি দণ্ড পাইছে এবং দণ্ডকু পাই যেভাবে ভাবে বার্তা চালিছে আপনার মানে সমস্তে জাঁচন সেমতি নবদাসঙ্ক হত্যাকাণ্ডর যে সিন রিক্রিয়েসন কথা আপনার মানে জাঁচান এবং তার পুও মধ্য গোপাল দাস যাহা আক্যুজ করাই জেলে অছি তা পুও মধ্য দাবি করেছি এবং যেদিন হত্যাকাণ্ড হচ্ছে তা পরদিন 8 বর্ষ তলে সে সাইকাট্রিস্ট কাহাঠু সে মেডিসিন খাইছিলে সিএ বি টিভি সামনাকু আসিকি সিএ বি গঞ্জামর সে কথা কৌছন্তি ওড়িয়া লোকঙ্কু এমিতি ভ্রমিত করি বোকা ভাবি তুমে পঞ্জায় অছ যে আমদানি হয়ে ওড়িশাকু সেবা করিবা পাই আসিছিল তুমে আজি সে কথারে পশি মাফিয়া সাইছ মু মনে পকাই দেওয়া পাই চাউছি প্রধানমন্ত্রী এ সমস্ত কথা কু বিচার করিছন্তি এবং প্রধানমন্ত্রী যে কথা কইছন্তি যে যেতে মাফিয়া আছন্তি
সে কোল মাফিয়া হন্তু সে গঞ্জেই মাফিয়া হন্তু এই যে খাকি পোশাক পিঁধিকি যে মাফিয়া মানে সমস্ত অন্টা ভাঙ্গি দেবু একথা মধ্যে স্পষ্ট ভাবে কইছেন মে খাওঙ্গা নেই খানে নেই দুঙ্গা আর যে খায় উসে লানেবি লাউঙ্গা ইয়ে যাবে কুয়াড়ে ওড়িশারে ট্রক ট্রক সিজ হচ্ছে গঞ্জেই কেউ থানার হাবিলদার টু কোটি কোটি টঙ্কা বাহুছি তার প্রচ্ছদ পদ নায়ক কেউ মানে আজি তাঙ্ক পাই সফেই দেওয়া পাই জনে নুয়া নুয়া নেতা হইছেন সে আসিকি স্টার ক্যাম্পেইনর নম্বর টু সে কৌছেন আপন মানে দেখিছেন ভিডিও আমার ওড়িয়া অস্মিতার কথা আজি কেউ জায়গায় পৌঁছলানি ইয়ে অত্যন্ত সম্বেদনশীল ঘটনা সব রাজ্যের ঘটুছে মুলি পূর্বর আজি কে বাধ্য হচ্ছে যে ভিডিও হাতকু টাণিকি আমখ্যমন্ত্রী হাতকু টাণিকি রক্ষা এ ভিডিও হচ্ছে আজি সকাল সকাল আউ গোটে ভিডিও দেখিলি মু জনে পাদ ছুঁচান তাঁর স্টার ক্যাম্পেইনর নম্বর টু বিজু জনতা দলর নেতা সে গোড় পুরাইকি তাকে গোড়ক আড়াউছেন ইয়ে অত্যন্ত দুঃখদায়ক ঘটনা ওড়িশার 4.5 কোটি লোকঙ্কর সে মুখ্যমন্ত্রী আজি মধ্যে মুখ্যমন্ত্রী অছন্তি মুখ্যমন্ত্রী কোটি রবর কণ্ঢেই নুহন্তি তাঙ্কু আমি হাত গোড় ছাটিবা তাঙ্কু গোড় শেষকু মারিবা তাঙ্কর যেউমানে তাঙ্ক সুরক্ষা দায়িত্বরে অছন্তি সেমানে মধ্যে কটু ব্যবহার করিবা ইয়ে অত্যন্ত দুঃখদায়ক ঘটনা মু বিগত দিনরে মধ্যে কইতিলি সে বিষয় আজি জনে মুখ্যমন্ত্রীঙ্ক পাখরে রহিতিবা আও তাঙ্কু মুখ্যমন্ত্রীঙ্কু সামনারে রখিকি সমস্ত ক্ষমতা ঠুল করি ওড়িয়া জাতিকু বারম্বার অপমানিত করিবা মহাপ্রভু জগন্নাথঙ্কর পরম ভক্ত কই জগন্নাথ সংস্কৃতি ঐতিহ্যকু বারম্বার অপমানিত করিবা ইয়ে ওড়িয়া জাতি সহিব নাই ইয়ে যদি কে এ যুবক ভাবি থাকে যে তুম দলর কিছু বোলকরা চামচা বেলচা তোমকু মানিপারতি এ ওড়িয়া লোক মানিবে নাই আর প্রধানমন্ত্রী সে কথাকু নজর অন্দাজ করেছেন তুমি জানি রাখা দরকার তোমার স্থান কোটি তুমি আজ সার্টিফিকেট দেওয়াই বসিছ দুইজন যে মাফিয়া অফিসর মাধ্যমে থানাগুড়ি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাঁকু লগাই কেমতি তাঁকু হত্যা করা যাব তাঁকু জেল করা যাব বিগত দিনরে যাহাকু কেস দেইতিল আজি ভৃগু বক্সিপাত্রঙ্কু তুমি কমিটি আজি দেইছ সাংসদ প্রার্থী বরহমপুরে করছ মু সেই বাবুঙ্কু প্রশ্ন করুছি যে আজি সার্টিফিকেট দৌতিলে সে আশিষ সিং ভৃগু বক্সিপাত্রঙ্ক নাঁরে হত্যা অভিযোগ করেছেন না নাই স্পষ্ট করন্তু মু কিছু দিন তলে কইতিলি দুই দিন তলে মানে তুমি যাহাকু যেতবেলে চাইব সে কথা করিপারিব আজি প্রশ্ন উঠাউছ কাহাকু 140 কোটি দেশবাসীঙ্কর যে নির্বাচন করুছন্তি পৃথিবীর সবু স্থানর লোক আসিয়াকু আজি পর্যবেক্ষক ভাবে দেখুছন্তি ইয়ে বিশ্বর সর্ববৃহত্তম গণতন্ত্রের আজি নির্বাচন হচ্ছে মহাপর্ব এ মহাপর্বকু লটকেই ভটকেই নিজ পক্ষপাতিতা করিবা পাই সবু যোজনা করি সারলা পরে যেতবেলে নির্বাচন কমিশনার তাঙ্কর দায়িত্ব নৌ কি দুইজন অধিকারীঙ্কু সসপেন্ড করুছন্তি জনকু জনে ঠকিকি আমি সে কথা বি মধ্যে দেইছু সিওঙ্কু সে ফটোগ্রাফ বি অছি তুমি ছুটিরে যিবা পাই নিষ্পত্তি নেইকি এসটিএরে বসিকি টর্কিস টাওয়াল দেই গাড়িরে যিবা আসিবা করুথুল সে ফটো তুমরি সংস্থার লোক দেইছন্তি তাকু দেখেইলা পরে আজি লজ্জাজনক স্থিতি উৎপন্ন হইছি মু তো ধন্যবাদ দেবি ইসিআই কু যে তাঙ্কু মেডিকাল এক্সামিন পাই পঠেইছন্তি এইমস কু যাও তুমি যে মেডিকাল ছুটি নেই যদি আজি ক্লাস 4 অফিস কিয়ে করথান্তা ক্লাস 3 কর্মচারী করথান্তা তুমি তা উপরে হাকিমাটি দেখেই থাকত তাকে পঞ্চায়েত গিরি করথান্তা
ତା ଚାକିରି ନେଇଯାଇଥାନ୍ତ। ତୁମେ ସର୍ବଭାରତୀୟ ପୁଲିସ ସେବାରେ ଅଛ, ତେଣୁ ତୁମେ ଛୁଟି ନେଇକି ପାଟି କାମ କରିବ, ସରକାରୀ ଅଫିସକୁ ବ୍ୟବହାର କରିବ। ତୁମକୁ ଥରେ ସତର୍କ କଲାପରେ ମଧ୍ୟ ତୁମେ ସେ କଥା କରିବ ନାହିଁ, ତାପରେ ବି ଚାପ ସୃଷ୍ଟି କରିବ, ଥାନାକୁ କହିବ। ତ ଏ ଦୃଷ୍ଟିରୁ ଏ ଯେଉଁ ଦୁଇ ଜଣ ଅଧିକାରୀଙ୍କୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଇସିଆଇ ତାଙ୍କ ଉପରେ ଆକ୍ସନ୍ ନେଇଛି, ଏ ଆକ୍ସନ୍କୁ ଆମେ ସ୍ୱାଗତ କରୁଛୁ। ଆଉ ବିଶେଷ କରି ଯେଉଁ ଅଧିକାରୀ ଯିଏ ଗୁମାସ୍ତା ବିଜୁ ଜନତା ଦଳର ଭିଡ଼ିଓ ଶାସନର ଯିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଗୁମାସ୍ତା ସାଜିଛନ୍ତି, ଯିଏ ରିମୋଟ୍ ଧରି ସରକାର ଚଲାଉଛନ୍ତି, ଯିଏ ଆଜି ସକାଳୁ ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ଡାକି ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଉଛନ୍ତି, ତାଙ୍କୁ ମୁଁ ସତର୍କ କରାଇ ଦେଉଛି। ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କୁ ଏଭଳି ଆମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଅପମାନିତ କରନ୍ତୁ ନାହିଁ। ହାତ ଟାଣିଲେ ଟାଣିଲେ ଆଜି ଗୋଡ଼କୁ ବି ଟାଣିକି ଗୋଡ଼ ଦେଇକି ଆମେ ଗୋଡ଼ ବାଜିଲେ ବିଷ୍ଣୁ କହୁ, ତୁମେ ଗୋଇଠା ମାରୁଛ। ଆମ ସଂସ୍କୃତିରେ, ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ନୁହେଁ, ସମଗ୍ର ଭାରତୀୟ ସଂସ୍କୃତିରେ ଶରୀରରେ ଭଗବାନ ଥାଆନ୍ତି। ଆମେ ଗୋଡ଼ ବାଇଚାନ୍ସ ଯଦି ବାଜି ଯାଉଛି ଆମେ ବିଷ୍ଣୁ କରୁ, ତୁମେ ପାଖରେ ବସି ଚେୟାର ତଳେ ଆମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଗୋଇଠା ମାରୁଛ, ଇଏ ତୁମକୁ ସତର୍କ କରାଇ ଦେଉଛି। ତୁମେ ତ ଆଜି ସମସ୍ତେ ସର୍ବଜନ ବିଦିତ ହୋଇଛି, ଜାନୁଆରୀ 22 ତାରିଖରେ ମହାପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଉତ୍ସବକୁ ତୁମେ 500 ବର୍ଷ କହୁଛ, ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟ ଦେଉଛ, ପରିକ୍ରମା କଲ ବୋଲି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଗାଁ ଗଣ୍ଡାରେ ଟ୍ରଲିରେ ବସେଇକି ବୁଲେଇକି ଅପମାନିତ କଲ, ଅର୍ପଣ ରଥ ନାଁରେ ଚାଉଳ ଗୁଆ ଆଦାୟ କରି ପଞ୍ଚାୟତ ଅଫିସରେ ଭର୍ତ୍ତ କରି ଭକ୍ତ କରି ରଖିଲ, ମଠ ମନ୍ଦିର ଭାଙ୍ଗିଲ, ତାକୁ ତାପରେ କହୁଛ 500 ବର୍ଷର ସଂସ୍କୃତିକୁ କଲ, ତୁମ ପାଇଁ କଲ, ତୁମେ ସେଥିପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଯେଉଁ କ'ଣ କରିଛ ସେ ସବୁ କଥା ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ ଅଛି। ଆଜି ମୁଁ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ଆଶ୍ୱସ୍ତ କରୁଛି, ଯେଉଁଭଳି ଭାବରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ମାଫିଆ ରାଜର ଲୁଟ୍ ହେବ, ମାଫିଆ ରାଜର କମର ତୋଡ଼ାଯିବ, ଅଣ୍ଟା ଭଙ୍ଗାଯିବ, ତଦନ୍ତ ହୋଇକି ସେ ନବଦାସଙ୍କ କଥା ହେଉ କି ଏ ପରିକ୍ରମା ପ୍ରକଳ୍ପର ଦୁର୍ନୀତି ଭ୍ରଷ୍ଟାଚାରର କଥା ହେଉ କି ଆଶିଷ ସିଂଙ୍କର ଯେଉଁ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଯେଉଁ ଏନକାଉଣ୍ଟର ସବୁ ହୋଇଛି ତାର କଥା ହେଉ, ଇଏ ସମସ୍ତ ତଦନ୍ତ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଆଗାମୀ ଦିନରେ କରିବ। ଏବଂ ଆଉ ଯେଉଁ ବାବୁ ବର୍ତ୍ତମାନ ଏ କଥାର ନେତୃତ୍ୱ ନେଇଛନ୍ତି, କଡ଼ା ଗଣ୍ଡା ହିସାବ କରିକି ତାଙ୍କଠୁ ଏ କଥାର ହିସାବ ଆଦାୟ କରାଯିବ। ଆଉ ଯିଏ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଆମର ଲୋକମାନଙ୍କ ଦ୍ୱାରା ନିର୍ବାଚିତ ହୋଇଥିବା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଏଭଳି ବାର ବାର ଅପମାନିତ କରିଛନ୍ତି, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏ ଉତ୍ତର ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କ ପାଖରେ। ତାଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ତ ଆଜି ଅନୁରୋଧ କରିବି, ମୁଁ ଆଜି ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ତରଫରୁ ମୁଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ, ମୁଁ ତ ଭାବୁଛି ତାଙ୍କର ସେ ଶରୀର କେଉଁଭଳି ଭାବରେ ଅଛି, କେଉଁଭଳି ସେ ବକ୍ତବ୍ୟ ଶୁଣୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ବି ଆମେ କହିଛୁ, ମୁଁ ବି ନିଜେ କହିଛି ଆପଣମାନଙ୍କ ସାମ୍ନାରେ, ଶରୀର ଥିଲେ ବୟସର ପ୍ରଭାବ ରହେ। ପ୍ରତ୍ୟେକ ଘରେ ଆମେ ଆମେ ଦେଖିଛୁ ଲୋକଙ୍କୁ, ଆମ ବାପା ମାଆଙ୍କୁ ବି ଦେଖିଛି ମୁଁ, ପ୍ରଭାବ ରହିବ। ସେ ପ୍ରଭାବକୁ ତୁମେ କ୍ଷମତା ଠୁଳ କରି କ୍ଷମତା ମାଧ୍ୟମରେ ତୁମେ ଲୁଣ୍ଠନ କରିବା ପାଇଁ, ହାକିମାତି ଦେଖାଇବା ପାଇଁ, ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କ ଉପରେ ହାକିମାତି ଦେଖାଇବା ପାଇଁ ତୁମେ ଯାହା ଗୋଡ଼କୁ ହାତକୁ ନେଇ ଯେଉଁଭଳି କରିଛ, ସେଥିପାଇଁ ପ୍ରାୟଶ୍ଚିତ କର, ଭୁଲ ମାଗ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କ ପାଖରେ। ଏତିକି ତାଙ୍କଠୁ ସର୍ବନିମ୍ନ ସୌଜନ୍ୟତା ଦୃଷ୍ଟିରୁ ଆଜି ଯେଉଁଭଳି ଭିଡ଼ିଓ ପ୍ରକାଶ ପାଇଛି ହାତକୁ ଟାଣୁଥିବାର ଏବଂ ଗୋଡ଼କୁ ଗୋଇଠା ମାରୁଥିବାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ, ଏଥିପାଇଁ ତୁରନ୍ତ ଆକୁ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କର ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଖରେ, ନଚେତ୍ ଓଡ଼ିଆ ଲୋକ ତୁମକୁ କ୍ଷମା ଦେବେନି। ମୁଁ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆଶ୍ୱସ୍ତ କରୁଛି, ଏ ବିଷୟକୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ଆର ତଦନ୍ତ କରିବୁ, ଆଉ ଦୋଷୀକୁ ଦଣ୍ଡ ଦେବୁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।